আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম এবার ইউনিয়ন পরিষদের মুখোমুখি হবে একটি নির্বাচনে ইউপি নির্বাচনের মুখোমুখি হবে দুইশো তিন তে চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই যে দুইশো তিন একশো তিন আরেকশো তিনের উপরে যে বিদ্রোহী প্রার্থী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক ব্যক্তি দুই স্ত্রী পরস্পরের বিরুদ্ধে প্রার্থী হওয়ার চমক সৃষ্টি করেছে ভোটারদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা স্বামী এক স্ত্রীকে সমর্থন দিলেও অপর স্ত্রীর প্রার্থীতা প্রত্যাহার না করার ঘরের লড়াই এবার নেমে এসেছে ময়দানে ফলে ওই এলাকার ভোটাররা উৎসুক হয়ে আছে দুইশো তিনের ভোটের কাঙ্ক্ষিত ফলাফলের দিকে খোঁজ নিয়ে জানা যায় ফুলবাড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত আট ও নয় নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে প্রার্থী হয়েছেন ওই এলাকারই চন্দ্রখানা বুদার বান্নি গ্রামে ফজলুল কষায়ের দুই স্ত্রী আঙ্গুর বেগম ও জাহানা বেগম স্বামী ফজলুল কষায় আঙ্গুর বেগমের পক্ষে নিল তার অপর স্ত্রী জাহানারা বেগম ভোটযুদ্ধ থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি নয় ফলে এক পরিবারে দুই বউ প্রার্থী হয় রসালো আলোচনায় জন্ম নিয়েছে তারা ফজলুর রহমান জানান আমার তিন স্ত্রীর মধ্যে আঙ্গুর বেগম প্রথম স্ত্রী নাজমা বেগম দ্বিতীয় স্ত্রী ও জাহানারা বেগম তৃতীয় স্ত্রী প্রথম ও দ্বিতীয় স্ত্রী আমার সঙ্গে রয়েছে তৃতীয় স্ত্রী জাহানারা বেগমকে আলাদা বাড়ি করে দিয়েছি সেখানে অবস্থান করছে সে এবারের নির্বাচনে পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজন সমর্থনে প্রথম স্ত্রী আঙ্গুরের বেগম সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু আমার তৃতীয় স্ত্রী জাহানারা বেগম আমাদের বাধা সত্ত্বেও সে একই একাই নির্বাচনে প্রচার চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তো বন্ধুরা দেখুন একটি ইউনিয়ন পরিষদে এক একজন ব্যক্তির তিন স্ত্রী তার মধ্যে দুই স্ত্রী প্রথম স্ত্রী তিন নম্বর স্ত্রী তারা নিজেরা নিজের সতিনে সতীনে লড়াই নেমেছে এবার মাঠের ঘর থেকে এবার ময়দানে নেমেছে ইউনিয়ন পরিষদে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যের মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না সব ভালো থাকুন আল্লাহ হাফেজ